Hey guys, good morning. এখন সকাল 9টা বাজে। আমি মা বোন সবাই মিলে মাসির বাড়ি যাব। এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার বোন এই যে মাথা মারছে। ও সকাল থেকে মারছে এখনো মাথা হয়নি। মিথ্যা কই না মুখে মুখে বলবে। আরে যাও মা রেডি হয়ে গেছে শুদ্ধ। এই যে মাও রেডি হয়ে গেছে। এবার তিনজন মিলে যাব। তো চলো দেখো মাসির বাড়ি কেমন। আর এই ব্যক্তি ঘর পাহাড়াই থাকবে। কিরে থাকবি তো? এই 9টা থেকে 9:30 হয়ে গেল। তো বাবু রেডি হয়নি এখনো। ওই যে এখন কানে ট্যাপ পড়ছে, এই দেখো। ও রেডি হবে না কখন হতে পারবে না। ওই যা রেডি হইছু? রেডি হয়ে গেছি। ও সাইকেলে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাবো। এই যে বোন সাইকেলে যাবে আর আমি আর মা হেঁটে হেঁটে যাবো। ভীষণ রোদ বেরিয়েছে বাবা, দম বেরিয়ে যাবে মাসির বাড়ি যেতে। এই যে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি আর বোন সাইকেলে যাচ্ছে। মাসির বাড়ি যেতে পুরো 45 মিনিট লাগে হেঁটে যেতে। মাত্র 5 মিনিট এসেছি, এখনও বাকি আছে 40 মিনিট। আর ভীষণ রোদও উঠেছে, রোদে মনে হয় টাকগুলো ফুটো হয়ে যাবে সব। এই যে অনেকটা চলে এসেছি, পুরো 25 মিনিট আসতে চলে এলাম হেঁটে হেঁটে। ভীষণ গরম, কেন যে আসতে পেয়েছি রে, ভীষণ গরম। প্রায় মাসির বাড়ি চলে এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। প্রায় চলে এসেছি, এই যে ঘর দেখা যাচ্ছে। ভীষণ গরম, অনেক কষ্ট করে মাসির বাড়ি গেলাম। ওই যে মেসো চিৎকার করছে শোনা যাচ্ছে। এই যে আমরা মাসির বাড়ি চলে এসেছি, যে বসে আছি এখানে, আর আমার বোন ওই যে দোল্লায় বসে আছে, ওই যে কুত্তাটা। এই যে এখন বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পর বাড়ি যাব। বোন হচ্ছে ওই যে আম পাড়ছে, ও দেখা যাচ্ছে ওই যে আম পাড়ছে ওখানে। আর মা কি করছে কি জানি, আর দিদা হচ্ছে পিঠা করছে বোধ হয়, মাসি আর দিদা। আর আমি যে এখানে, আমি আর বোন আম পাড়বো। আর ওই যে মাসির বাড়ি দেখা যাচ্ছে, তো চলো আমরা আম পাড়ি। যে আম পাড়বো বলে আকর্ষি বানাচ্ছে বোন, ও খুব ভালো কাজ টাজ করে। তো বন্ধুরা আমরা চলে এসেছি মাসির বাড়ি থেকে, এখন সন্ধ্যা 7টা বাজে। এবার বোনকে পড়তে বসাবো। তো চলো আজকে মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।